হ্যালো বন্ধু, তো আজ আমরা কথা বলবো অতি উত্তম মুভি নিয়ে, যেটা অলরেডি হলে রিলিজ করে গেছে। তো এই মুভিটা কেমন হলো? তো এইটা কি উত্তম কুমারের মুভি? ডেফিনেটলি এটা উত্তম কুমারের মুভি। ফার্স্ট প্রোডাকশন উত্তম কুমার পেরে চলেছো, বড় পর্দায় আবার উত্তম কুমারকে দেখা। এবং মানে আমাদের বাংলার লোক উত্তম কুমারকে এত ভালো কেন বাসে? তার মৃত্যুর এত বছর পরও তাকে সবাই এত কেন মনে রেখেছে সেটা তুমি এই মুভি দেখলে আবার বুঝতে পারবে, ঠিক আছে? তার প্রত্যেকটা মুভি, যেগুলো সব মুভি হয়তো আমি দেখিনি, ঠিক আছে, বাট যে কটা মুভি দেখেছি সেখান থেকে যেগুলো তুলে ধরা হয়েছে এই মুভিটা এখান থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছি। ঠিক আছে, ওই মুভিটা ওইখান থেকে নেওয়া হয়েছে এবং মুভিগুলো কিছু না কিছু মনে পড়া, ঠিক আছে। উত্তম কুমার এসে বলার ধরন, অ্যাক্টিং, ঠিক আছে, সেটা অন্য লেভেলে, সেটা আমাদেরকে এই মুভি আবার বুঝিয়ে দেয়, ঠিক আছে। এবং উত্তম কুমারকে বড় পর্দায় দেখতে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে এবং পুরো মুভি জুড়েই আছে, ঠিক আছে। এরকম না যে একটা ক্যামিও মতো ছোটো করে রাখা আছে এরকম ব্যাপার না, একদমই পুরো মুভি জুড়েই আছে। এবং মুভির প্রথম পার্টটা না খুবই মজার, ঠিক আছে। মুভিতে যেভাবে রেখেছে উত্তম কুমারকে এবং যেভাবে মানে ডায়লগ দেওয়া হয়েছে সামনে, ঠিক আছে, সেগুলো খুবই ইমপ্রেসিভ, ঠিক আছে। যে সামনে অ্যাকচুয়ালি কেউ নেই, সামনে কেউ না থাকা সত্ত্বেও যেভাবে ডায়লগ ডেলিভারি হয়েছে এবং সেভাবে রিয়াকশন করা হয়েছে, তো এখানে কমেডিটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে, সেটা দেখতে মুভিতে বেশ ভালো লেগেছে। এবং নেক্সট যদি কথা বলি সিরিজের যে ভাবনা চিন্তা, ঠিক আছে, উত্তম কুমারকে মুভিতে ইউজ করা এবং এর পিছনে যে খাটনি সেটা বোঝা যায়। প্রত্যেকটা ডায়লগ এমনভাবে লিখতে হবে যেন একটা পার্টিকুলার মুভি থেকে উত্তম ডায়লগ সেটার সঙ্গে ম্যাচ করে এবং সেখান থেকে সেই পার্টিকুলার সিনটাই কপি করে এনে উত্তম কুমারকে রাখা এবং এদের দ্বারা মানে আমাদের অ্যাক্টারগুলোর দ্বারা সেভাবে ডায়লগ ডেলিভারি এবং রিয়াকশান, প্রত্যেকটা জিনিস, টেকনিক্যাল জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই মুভিটাকে মানে বিলিভেবল বানানোর জন্য, যে সামনে উত্তম কুমার রয়েছে, ঠিক আছে। তো সেটা করতে কিন্তু সক্ষম হয়েছে এবং সেখানে কিন্তু আমাদের বেশ বেশ ভালো লাগে। তো কাহিনীতেই যায়, কাহিনীটা হচ্ছে অরিন্দম চা আমাদের ক্যারেক্টারটা আছে, সে এই যে নতুন নায়িকা নেওয়া হচ্ছে রশ্মিন, তো ওর প্রেমে পড়ে কিন্তু মেয়েটা তো পাত্তা দেয় না, তো কী করবে? তো ও কী করে যে না হচ্ছে প্রেমের গুরু, ঠিক আছে, উত্তম কুমার, ঠিক আছে, যাকে আমরা এতবার দেখেছি এতবার প্রেম করেছে, তো তাকে ও প্ল্যান চেঞ্জ করে ডাকার প্ল্যান করে, বিকজ ও হচ্ছে মানে বিশাল বড় ভক্ত উত্তম কুমারের এবং সে ডিসাইড করে প্ল্যান চেঞ্জ করবে এবং উত্তমকে ডাকবে। এবং তার সঙ্গে তার বন্ধু থাকে, সে হচ্ছে গৌরব, যে কিনা অ্যাকচুয়াল উত্তম কুমারের নাম, ঠিক আছে। তো ওরা প্ল্যান চেঞ্জ করে উত্তম কুমারকে ডাকে, উত্তম কুমার আসে এবং তারপরে ওকে কীভাবে হেল্প করে ওর লাভ লাইফে এবং ওর লাভ লাইফ যে, ঠিক আছে, যাকে পটানোর জন্য উত্তম কারা হলো সেই মেয়েটা কোন প্রেমে না পড়ে উত্তম করে প্রেম করে যায়, ঠিক আছে। তারপরে কী হয় এটা আমি স্পয়লার দিচ্ছি, ডেফিনেটলি এটা তোমার ট্রেলারে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো তারপরে কী হয় সেই নিয়ে পুরো ঘটনা, ঠিক আছে। তো ফার্স্ট আপনার এটা বললাম বেশ মজাদার, যেরকমভাবে কাহিনীটা পেস এগিয়েছে এবং যেভাবে মানে টুইস্টার টার্নগুলো ইউজ করেছে সেগুলো বেশ বেশ মজা দেয়। এবার যদি অ্যাক্টিং বলি, অরিন্দম কাজ কিন্তু খুবই ভালো, যেরকম আমি বলছি এর আগে একটা সিরিজ বেরোলো প্রেম পড়া বারণ করে ডিফেক্টলি, আবার রিভিউটা চেক আউট করে নিও, সেখানেও ওর কাজ ভালো ছিল, এখানেও কিন্তু খুব ভালো কাজ করে। এবার আমি ওর যে মানে অপোজিট রয়েছে রোশনি, নতুন নায়িকা নেওয়া হচ্ছে, ওর কাজ কোনো কোনো জায়গায় বেশি ভালো লেগেছে, কোনো কোনো জায়গায় শোষ হয়ে লেগেছে। এবার যে গৌরবের কথা বলি, গৌরব কিন্তু বেশ ভালো কাজ করেছে, বাট একটু লাউড পোর্শনগুলো আমার মনে হচ্ছে অতটা ভালো লাগছে না ওকে, ঠিক আছে। বাট নর্মালি যদি বলি ওর সঙ্গে যে অরিন্দম বন্ডিং আর অল দোজ থিং, সেগুলো কিন্তু ওয়ার্ক করে, ভালো লাগে। কিন্তু একটা প্রবলেম মনে হচ্ছে যে অরিন্দর সঙ্গে যে এই রোশনির যে ক্যারেক্টারটা লাভ লাইফটা, সেটা আমার জন্য কাইন্ড অফ ওয়ার্ক করে না, যে কীভাবে ওর প্রেমে পড়লো বা হঠাৎ করে তোর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, ছেলেটা প্রেমে পড়লো বোঝা যাচ্ছে, কিন্তু বেস্ট ফ্রেন্ড দুদিন আলাপ কাইন্ড অফ, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড কী করে হয়ে যায় সেইগুলো কিন্তু অতটা ভালো লাগেনি, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড যে কারো ক্যারেক্টার যদি কথা বলি, সেখানে লাবণ্য সরকারও সুভাষবাবু কাজ কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এছাড়াও আরও ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার যেরকম ওই মেয়েটার যে নায়িকা আছে ওর কিছু ফ্রেন্ড আর ওদের কাজ খুবই খারাপ, ঠিক আছে। বাট মুভিতে এদের খুব একটা দেখানো হয় না, আসল যে হচ্ছে উত্তম কুমার এবং এই অরিন্দম এবং গৌরবের যে কাজ সেগুলো বেশ ভালো লেগেছে। এবং তার সঙ্গে এই যে মিউজিকটা যেভাবে ইউজ করেছে, মিউজিক কিন্তু এখানে কাজ ভালো, বিজিএমের কাজ খুবই ভালো, যেভাবে ইউজ করেছে সেগুলোও শুনতে বেশ ভালো লেগেছে। একটা গান ওরা রিলিজ করেছিল যেটা আমি রিয়াকশন করেছিলাম, সেটাও কিন্তু মানে মুভিতে যেভাবে ইউজ করেছে না, স্পেশালি যখন সুইতাশনকে ছবিটা দেখে আর উত্তম তাকিয়ে থাকে এবং উত্তম কীভাবে রিলিভ করছে আমাদের এই জেনারেশনটাকে আর সেগুলো দেখানো হয়, সেগুলো ভালো লাগে। এবং এখানে কিন্তু মুভিতে এই যে আমাদের রশ্মি ও উত্তম পেয়ে পড়ছে, এটা কিন্তু একটা রূপক হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে, যে আমাদের নিউ জেনারেশনও আমাদের যে ওল্ড জেনারেশন ছিল যেখানে উত্তম যে মুভিগুলো তার পেয়ে পড়ছে সেরকমভাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। তো এই গেল পুরোপুরি ভালো জিনিসগুলো। এবার যদি প্রবলেমের কথায় আসি, মুভিতে প্রবলেম হচ্ছে
কয়েকটা জায়গায় আমার মানে খুবই ডিস্ট্র্যাক্ট লাগে। ফার্স্ট অফ অল আমি ট্রেলার দেখার সময় বলেছিলাম যে যেভাবে ওরা উত্তমকে এনেছে সেটা খুব ডিস্ট্র্যাক্ট। আর এই যে সিটের ভিশনটা নিয়েছে খুবই ভালো, কিন্তু এই ভিশনটা এক্সিকিউট করার জন্য যে টেকনোলজি এবং যে অ্যামাউন্টটা খরচা করা প্রয়োজন সেটা বাজেট কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনেমা বা আমাদের বাংলা সিনেমাতে নেই, ঠিক আছে, বলা যেতে পারে। বিকজ তোমাদেরকে প্রথমেই যখন ট্রেলার বা টিজারে রিয়াকশন সময় বলেছিলাম তোমাদেরকে যে আমরা এই যে জিনিসটা এটা কিন্তু খুবই মানে হাই লেভেলে কাজ করেছে হলিউড, ঠিক আছে। তুমি স্টার ওয়ার্স দেখো, তুমি ম্যান্ডালোরিয়ান দেখো, সেসব জায়গায় কিন্তু দেখতে পাবে যে কোনো একটা অ্যাক্টর যে মরে গেছে বা যে অ্যাক্টরটা হয়তো আসতে চাইছে না কাজ করতে বা যে একটা আসবেই না, তাকে শুধু ওল্ড না বয়স কমিয়ে, ঠিক আছে, তাকে নিয়ে এসছে এবং সে অ্যাক্টিং করছে, তাকে কখনো তোমার মনে হয় না মিথ্যে, ঠিক আছে, যেখানে একটা ড্র্যাগন বা বাঘ সেটা নেই, ঠিক আছে, যেরকম তুমি বলতে পারো গেমস অফ থ্রোনস, ঠিক আছে, একটা লাঠি নিয়ে বসে আছে বা ওটাকে আমরা তখন দেখছি একটা দেখছি ড্র্যাগন, ঠিক আছে, একদম প্রপার মনে হচ্ছে রিয়েল। তো সেই জায়গা থেকে শুরু করে তোমার এখানে যখন তুমি এরকম ধরনের ভিজুয়াল দেখছো যে একটা মুভিতে কত একটা পার্টিকুলার সিন, ঠিক আছে, একটা জনের সঙ্গে কথা বলছে, এবার একজনের সঙ্গে কথা বলার সময় তো আমি একরকম টোনে থাকবো, একরকমভাবে কথা বলবো, বাট এখানে যেহেতু আলাদা আলাদা কথাগুলো উত্তম আলাদা মুভি থেকে নেওয়া হয়, তো 10 বার ওই একটা সিনে ওর ড্রেস চেঞ্জ হচ্ছে, ওর বলার ধরন চেঞ্জ হচ্ছে, ওর লুক চেঞ্জ হচ্ছে, তো সেগুলো খুব ডিস্ট্র্যাক্ট করে, ঠিক আছে, ওই সিন থেকে বের করে রাখে। তো সেইগুলো আমি যেটা বললাম যে আমাদের কাছে সেই বাজেটটা নিয়ে যে এইটাকে পুল অফ করতে পারে, ঠিক আছে, তো সেই জায়গায় খুব ডিস্ট্র্যাক্টিভ মনে হয়েছে। সেকেন্ড যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ট্রেলারটা না আমাদের যা দেখিয়েছে অলমোস্ট সব কানে দিয়েছে, তো তুমি যখন দেখছো ওখানে কী হচ্ছে সব কিছু তুমি বুঝতে পারছো, বিকজ তুমি অলরেডি ট্রেলারটা দেখে নিচ্ছো, ট্রেলারটা আরেকটু মানে গোপন দেখে পাওয়া দিচ্ছে যেরকম সিরিজের মধ্যে হয়ে থাকে যে কী হচ্ছে ব্যাপারটা জানানো হয় না ট্রেলার, সেটা কিন্তু এখানে রাখা হয়নি। ট্রেলারটা খুবই ডেসক্রিপটিভ ছিল, যে থেকে কী হয়েছে আমরা সাসপেন্সটা অতটা ক্রিয়েট হয় না মুভিতে। নেক্সট আমার অ্যাক্টিং, এই রোশনির ক্যারেক্টারের অ্যাক্টিং কয়েকটা খুবই খারাপ লেগেছে, এবং কয়েকটা জায়গায় আমার মনে হয়েছে যে ওদের যে বন্ডিং যে বললাম যে বেস্ট ফ্রেন্ড কী করে হয়ে গেল, ঠিক আছে, তাড়াতাড়ি সেটা কি কোনোভাবে তোমাদের দেখানো হয়, সেটা ফিলটা আসে না, যে ওদের মধ্যে প্রেমটা ফিলটা আসে না, ও হঠাৎ করে উত্তম করে প্রেম করেছে সেটার ফিল আসে না, ঠিক আছে, তো সেই জায়গাগুলোতে আমার পুরো ডিস্ট্র্যাক্টিং মনে হচ্ছে। বাট অল ওভার যদি বলি একটা ভালো মুভি, ঠিক আছে, এটা হচ্ছে তুমি উত্তম কুমারকে ভালো ছাড়া করো, ডেফিনেটলি ওখানে গিয়ে এই মুভিটা তুমি দেখতে পারো। উত্তম কুমারকে আবার হলে দেখা, আবার বরপত্র দেখা আলাদা মজা আছে, এবং ফার্স্ট হাফটা খুবই মজাদার, ঠিক আছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি অতি উত্তম। তো তোমার কি মুভি দেখছি, তোমার কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে দেখা দেখি।